মার্টিন লুথার কলেজে অধ্যয়নরত মানবিক বিভাগের প্রথম বর্ষের আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমার শুভ সকাল এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসের 44তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা পঞ্চম অধ্যায়ে ছিলাম। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পৌরনীতি, সুশাসন ও সমাজকর্ম। অর্থাৎ আমরা এই অধ্যায়ে আলোচনা করছি আমাদের সমাজকর্ম পেশার সাথে অন্যান্য পেশার কি সম্পর্ক এবং অন্যান্য পেশার সাথে কতটুকু সম্পর্ক বজায় রাখতে হবে এবং অন্যান্য পেশার সম্পর্কে আমাদের কি পরিমাণ জ্ঞান এবং ধারণা রাখতে হবে। আমরা জানি যে প্রতিটি পেশায় একে অপরের পরিপূরক। অর্থাৎ আমরা বিভিন্নভাবে এক পেশার মানুষ আরেক পেশার মানুষের উপর নির্ভরশীল। সেই প্রেক্ষিত থেকে আমরা চেষ্টা করছি আমাদের সমাজকর্ম পেশার সাথে অন্যান্য পেশার যে মিল অমিলগুলো আছে সেগুলো খুঁজে বের করার জন্য এবং সমাজকর্ম পেশাটাকে অন্যান্য পেশার সাথে কিভাবে সমানতালে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পৌরনীতি ও সুশাসন এবং সমাজকর্ম। আমরা যারা হিউম্যানিটিস এর ছাত্রছাত্রী আছে, আমাদের সমাজকর্ম একটি সাবজেক্ট আছে এবং পৌরনীতিও আরেকটি সাবজেক্ট আছে। তো পৌরনীতি সম্পর্কে আশা করি আমরা মোটামুটি ভালো একটি ধারণা এবং জ্ঞান আমরা রাখি, কারণ হচ্ছে আমরা এই সাবজেক্টটাকে পড়ছি এবং এই সাবজেক্ট সম্পর্কে আমাদের বেশ অনেক জ্ঞান আছে। তো তারপরেও আজকের আলোচনায় আমরা এই দুটো সাবজেক্টটাকে আমরা সমন্বয় করে আজকে আলোচনা করব। পৌরনীতি এবং সুশাসন মূলত নগর এবং রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকে। অর্থাৎ একটি নগর এবং রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, নাগরিকরা রাষ্ট্রের কি ধরনের দায়িত্ব এবং কর্তব্যে নিয়োজিত হবে, নাগরিকদের কি ধরনের আইন কানুন সংবিধানগুলো মেনে চলে রাষ্ট্রের বিভিন্ন ধরনের যে শৃঙ্খলা সেগুলো বজায় থাকবে সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করে, অথবা ছাত্রছাত্রীরা অধ্যয়ন করে থাকে পৌরনীতি অথবা সুশাসন এই বিষয়ে। পৌরনীতির সাথে সুশাসন সংযুক্ত হয়েছে বেশি দিন হয়নি, তাই সুশাসনের ধারণাটা সর্বপ্রথম নিয়ে এসেছে বিশ্ব ব্যাংক 2000 সালে। অর্থাৎ সুশাসন মানে হচ্ছে গুড গভর্নেন্স। কোন একটি রাষ্ট্র যদি তার নাগরিকদের জন্য কাজ না করে অথবা নাগরিকদের নিরাপত্তা, সুরক্ষা এবং নাগরিকের যে চাহিদা, নাগরিকের যে বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা সেগুলো যদি ভালোভাবে প্রদান করতে না পারে অথবা দিতে না পারে, সেক্ষেত্রে সেই রাষ্ট্রকে গুড গভর্নেন্স অথবা সেই শাসন ব্যবস্থাকে গুড গভর্নেন্স হিসাবে চিহ্নিত করা যায় না অথবা বিবেচনা করা যায় না। তো এটার জন্য মোট 8টি শর্ত আরোপ করে দেওয়া হয়েছে, যে এই শর্তগুলো যে রাষ্ট্র যথাযথভাবে মেনে চলবে সেই রাষ্ট্রকে গুড গভর্নেন্স অথবা সেই রাষ্ট্রের ভিতর যে নাগরিকদের স্বাধীনতা, তাদের যে বিভিন্ন ধরনের অধিকারগুলো আছে সেই অধিকারগুলোর যে চর্চা হয় অথবা অধিকারগুলো যথাযথভাবে প্রদান করা হয় সে বিষয়ে একটা নিশ্চয়তা পাওয়া যায়, এবং সেই সব কন্ডিশন অথবা শর্তগুলোর প্রেক্ষিতেই বিশ্ব ব্যাংক বিভিন্ন দেশ অথবা রাষ্ট্রকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে থাকে। তো আমরা জানি যে আমাদের বাংলাদেশ একটি উন্নয়নশীল অথবা মধ্যমের দেশ হিসাবে এই বর্তমানে পরিচিত আছে, কিন্তু তারপরেও আমাদের এই দেশের বিভিন্ন ধরনের ব্যয়ভার বহন করার জন্য অথবা বড় বড় যে কার্যক্রমগুলো আছে সেগুলো পরিচালনা করার জন্য আমাদের বিশ্ব ব্যাংক এরকম আরো অনেক বড় বড় আন্তর্জাতিক যে দাতা সংস্থাগুলো আছে তাদের উপর আমাদের নির্ভর করতে হয়। তো যাই হোক, আমরা আজকে সমাজকর্ম, পৌরনীতি, সুশাসন নিয়ে যে আলোচনাটা করব এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয়, কারণ হচ্ছে বাংলাদেশের নাগরিকরা নগরের যে দায়িত্ব কর্তব্য আছে অথবা নিয়ম কানুনগুলো আছে
এই বিষয়গুলো সম্পর্কে যথাযথ জ্ঞান রাখে না অথবা তাদের স্বচ্ছ কোনো ধারণা নেই। কারণ হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনো সুশিক্ষিত না, অর্থাৎ যে শিক্ষার মাধ্যমে এই বিষয়গুলো সম্পর্কে সে ভালো জ্ঞান এবং ধারণা অর্জন করবে সেই পর্যায়ে পর্যন্ত আমরা পৌঁছাতে পারি না। বিশেষ করে যারা শিক্ষা থেকে বঞ্চিত, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যাদের পৌঁছানো সম্ভব হয়নি, তাদের কাছে এই বিষয়গুলো সম্পর্কে জানাটা অত্যন্ত দুরূহ বিষয়। তো আমরা যারা ছাত্রছাত্রী আছি, অর্থাৎ আমরা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছি, তো আমাদের অবশ্যই আমাদের পারিপার্শ্বে অথবা চারিদিকে যারা বসবাস করে, যাদের এই বিষয় অথবা জ্ঞান সম্পর্কে ধারণা নেই, আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে তাদের নাগরিকের যে অধিকার, দায়িত্ব, কর্তব্য এবং রাষ্ট্রের প্রতি তার যে বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো আছে সেগুলো সে কীভাবে করবে এবং রাষ্ট্রের কাছ থেকে সে কী ধরনের সুযোগ সুবিধা পেতে পারে, সংবিধানে নাগরিকের জন্য কী ধরনের অধিকারগুলো উল্লেখ করা আছে সেই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সুস্পষ্টভাবে জানানো অথবা তাদের জন্য তথ্য প্রদান করা। আমরা জানি যে নগর এবং রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন পরিপ্রেক্ষিত অথবা বিভিন্ন বিষয়ের উপর আমাদের বিভিন্ন ধরনের নিয়ম কানুন এবং আমাদের সামাজিক যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো পরিবর্তিত হয়ে থাকে। তো এই যে পরিবর্তনগুলো হয়ে থাকে, এই পরিবর্তনগুলো আমরা অনেকেই অনেক দেরিতে অথবা আমরা অনেকেই জানি না। তো সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে এবং যারা এই বিষয় সম্পর্কে জ্ঞাত না তাদেরকে আমাদের জানাতে হবে। তো যাই হোক, আমাদের এই যে জ্ঞান, অর্থাৎ আমরা যে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছি, এই পড়াশোনাটা আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন এবং পেশাগত জীবনে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সহায়ক হিসেবে কাজ করে থাকে। আমরা আমাদের যে জ্ঞান, এই জ্ঞানটাকে আমরা চেষ্টা করে থাকি সমাজের জন্য, পরিবারের জন্য এবং রাষ্ট্রের জন্য মঙ্গলজনকভাবে এটাকে কাজে লাগানোর জন্য। তাই আমরা দেখি যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। নেপোলিয়ন বলেছেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের জন্য শিক্ষিত জাতি উপহার দেব। তো আমরা যদি বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকাই, ইউরোপ, আমেরিকা, এরকম আরো অনেক উন্নত দেশগুলো আছে যেসব দেশের শিক্ষার হার 100% অথবা খুবই কাছাকাছি পর্যায়ে, তো সেসব দেশে অপরাধ, অপরাধ প্রবণতা অথবা বিশৃঙ্খলা, সামাজিক যে বৈষম্য, পারিবারিক যে কলহ খুব কম দেখা যায়। কারণ হচ্ছে তাদের ভিতরে আত্মসচেতনতা বোধ, মূল্যবোধ এবং বিভিন্ন ধরনের যে রেসপন্সিবিলিটি গুলো আছে সেগুলো সম্পর্কে তারা যথেষ্ট জ্ঞান রাখে, যার কারণে তারা তাদের প্রতিবেশী অথবা আশপাশে যে মানুষজন আছে তাদের কোনো ধরনের ক্ষতির কারণ হয় না, অর্থাৎ তারা তাদেরকে কোনো ধরনের ডিস্টার্ব করে না। কিন্তু বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট অথবা অতীত যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যদি আমরা দেখি, আমাদের বাংলাদেশে এখন অনেক ধরনের বিশৃঙ্খলা, অরাজকতা, বৈষম্য, নৈরাজ্য, অস্থিতিশীলতা বিরাজ করছে। তো এইগুলোকে আমাদের দূর করতে হবে। আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রের শৃঙ্খলা নিয়ে আসার জন্য আমাদের অবশ্যই এই বিষয় সম্পর্কে আমাদের সুস্পষ্ট জ্ঞান এবং ধারণা থাকতে হবে, তবে আমরা একজন সুনাগরিক, আদর্শ নাগরিক এবং রাষ্ট্রের একজন মূল্যবান নাগরিক হিসেবে নিজেকে পরিচয় অথবা আত্মপ্রকাশ করতে পারবো। যা হোক, আজকে আমরা দেখব আমাদের পাঠ্যপুস্তকে পৌরনীতি ও সুশাসন সম্পর্কে কি বলা হয়েছে। সমাজকর্ম সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা আছে, যার কারণে আমরা সমাজকর্মটাকে প্রারম্ভিক পর্যায়ে আলোচনা করছি না। আমরা দেখি যে পৌরনীতি এবং সুশাসন বলতে আমরা কি বুঝি। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ সিভিক্স। সিভিক্স শব্দটি ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে এসেছে। সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। অর্থাৎ নাগরিক এবং নগরকে নিয়ে যে আলোচনা অথবা যে অধ্যয়ন সেটা হচ্ছে আমাদের পৌরনীতি, সিভিক্স। তো এখন যদি আমরা দেখি যে অন্যদিকে সুশাসন হলো রাষ্ট্রের সামগ্রিক কার্যাবলীতে
স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণের যাবতীয় সুবিধা নিশ্চিত করা। সুতরাং পৌরনীতি সুশাসন হলো সেই শাস্ত্র যাতে নাগরিক অধিকার ও কর্তব্য পালন, নিরাপত্তার নিশ্চয়তা, রাষ্ট্রের কার্যাবলী ও সুশাসনের বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে। পৌরনীতি সুশাসনের চরম লক্ষ্য এবং সমাজকর্মের লক্ষ্য একটি সমাজ উন্নয়নমূলক সমান্তরাল ব্যবস্থা। অর্থাৎ কোনো একটি রাষ্ট্র সে কি আদর্শ রাষ্ট্র কিনা সেটা নিরূপণ করার জন্য অথবা সেটাকে বোঝার জন্য আমাদের অবশ্যই তার রাষ্ট্রের ভিতরে নাগরিকদের অথবা তাদের যে শাসন ব্যবস্থা আছে সেটা কতটুকু স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং তাদের কার্যাবলীগুলো সত্যিকার অর্থেই নাগরিক কল্যাণে পরিচালিত হয়ে থাকে, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের ভালো ভাবে দেখতে হবে এবং তাদের সেই কার্যাবলীগুলো আমাদের যথাযথভাবে আমাদের সেগুলোকে বিচার বিশ্লেষণ করে আমরা বুঝতে পারবো যে সত্যিকার অর্থেই তারা নাগরিক অথবা দেশের জন্য কাজ করে থাকে। আমরা জানি যে আমাদের শাসন ব্যবস্থা বিভিন্ন ধরনের হয়ে থাকে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা অথবা শাসন ব্যবস্থা, এরকম অনেক ধরনের শাসন ব্যবস্থা, সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা। তো আমরা দেখি যে এই শাসন ব্যবস্থাগুলোতে বিভিন্নভাবে শাসকগণ অর্থাৎ যারা রাষ্ট্র অথবা দেশ পরিচালনা করে তারা বিভিন্ন নীতি অথবা তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো আছে তারা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো পৃথিবীতে এক সময় সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রচুর প্রচলন ছিল। তো ধীরে ধীরে বর্তমানে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র অথবা দেশ তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাস করে এবং গণতন্ত্রের সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে নাগরিক অথবা জনসাধারণ। তো এই জনসাধারণগুলো অথবা জনসাধারণকে উপেক্ষা করে কোন শাসক যথাযথভাবে তার শাসন কার্যক্রম পরিচালনা করতে পারে না। তো যার কারণে দেখি যে জনগণকে প্রাধান্য এবং গুরুত্ব যদি কেউ কোনো শাসক অথবা কোনো রাজনৈতিক দল যথাযথভাবে না দেয় তাহলে আমরা দেখি যে জনগণের হাতে যে ক্ষমতাটা অর্থাৎ ভোটাধিকার অথবা ভোট প্রদানের যে ক্ষমতা সেই ক্ষমতায় তারা চাইলেই সেই দলকে অথবা শাসককে ক্ষমতা থেকে বিচ্যুত করতে পারে অথবা ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে। যাই হোক, এই আলোচনায় আজকে আমরা দেখবো যে আমরা যারা সমাজকর্মী আছি আমরা কিভাবে রাষ্ট্রের, নগরের অথবা নাগরিকদের বিভিন্ন ধরনের অধিকার, সংবিধান, আইন, সুরক্ষা, চাহিদা অথবা বৈষম্য, শোষণ, অত্যাচার দূরীকরণের জন্য কাজ করে থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। পৌরনীতি বলতে আমরা কি বুঝি এবং পৌরনীতি সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা কি সংজ্ঞা প্রদান করেছেন সে বিষয়ে আমি সংক্ষিপ্ত আগের আলোচনা করব। রাষ্ট্রবিজ্ঞানী ইএম হোয়াইট বলেছেন, পৌরনীতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে থাকে। অর্থাৎ আমরা একটি রাষ্ট্রের অতীত কেমন ছিল এবং বর্তমানে কি অবস্থায় আছে এবং ভবিষ্যতে সে রাষ্ট্র কোন পর্যায়ে উন্নতি হবে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা সুস্পষ্ট ধারণা এবং আমরা জ্ঞান অর্জন করতে পারি পৌরনীতি থেকে। আমরা জানি যে আমরা খুব একটি রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, গবেষণা করে থাকি এবং বিভিন্নভাবে চেষ্টা করে থাকি সেই রাষ্ট্রকে কীভাবে ভবিষ্যতে আরো আধুনিক, উন্নত অথবা ভালো রাষ্ট্র হিসাবে উপনীত করা যায় সে বিষয়গুলো সম্পর্কে এখানে কাজ করে থাকে পৌরনীতি। ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল ডিকশনারি পৌরনীতি সম্পর্কে বলেছেন অথবা বলেছে, পৌরনীতি হলো রাষ্ট্রবিজ্ঞানের সেই বিভাগ বা শাখা যা নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে থাকে। আমাদের আলোচনায় এই বিষয়গুলো উঠে এসেছে, অর্থাৎ নাগরিকের অধিকার এবং কর্তব্য এই বিষয়গুলো সম্পর্কে পৌরনীতিতে
আলোচনা করা হয়ে থাকে কিভাবে নাগরিকরা তাদের অধিকার এবং কর্তব্য পালন করবে এবং রাষ্ট্রের যে দায়িত্ব এবং কার্যগুলি আছে সেগুলোতে অংশগ্রহণ করবে। আমরা মাঝে মাঝে দেখি যে আমাদের নাগরিকদের রাষ্ট্রের যে দায়িত্ব এবং কর্তব্য সেগুলো পালন করার ক্ষেত্রে আমরা উদাসীন, অথবা আমরা যথাযথভাবে সেগুলোকে আমরা পালন করি না। আমরা সবসময় সরকার অথবা রাষ্ট্রের যারা এইসব বিষয় নিয়ে কাজ করে তাদের উপর আমরা চেয়ে থাকি, কিন্তু ছোট ছোট কিছু কাজ আছে যে কাজগুলো আমাদের জনসাধারণের মাধ্যমে যদি সেগুলো করা যায় তাহলে রাষ্ট্রের যে ব্যয়ভার অথবা তাদের যে বিভিন্ন ধরনের কার্যক্রম সেখানে অনেক সহায়তা হয় অথবা সহায়ক হয়ে দেখা দেয়। এতে করে আমাদের রাষ্ট্রীয় যে ব্যয়ভার সেটা অনেকাংশে কমিয়ে নিয়ে আসা সম্ভব। যাই হোক, পৌরনীতি সম্পর্কে আমরা মোটামুটি ভালো জ্ঞান রাখি। যে শাস্ত্র রাষ্ট্রের নাগরিকদের আচরণ কার্যাবলী এবং তাদের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান এবং নাগরিকতার আন্তর্জাতিক রূপ সম্পর্কে আলোচনা ও পর্যালোচনা করে থাকে তাকে পৌরনীতি বলে। তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার, পৌরনীতি শুধুমাত্র কোন একটি রাষ্ট্রের বিষয় নিয়ে আলোচনা করে না, আন্তর্জাতিকভাবেও বিভিন্ন দেশের দায়িত্ব কার্যক্রম অথবা কিভাবে তারা রাষ্ট্র পরিচালনা করে থাকে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করে থাকে। আমরা যারা ভবিষ্যতে উচ্চতর ডিগ্রি অর্জন করব তারা আমরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে হচ্ছে আমরা উচ্চতর অথবা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করব অথবা পড়াশোনা করব, তখন আমাদের এই পৌরনীতির জ্ঞানটা আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। অর্থাৎ এখন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেই বিষয়গুলো সেখানে অনেক বিশাল আকার ধারণ করবে এবং আমরা বিভিন্ন দেশের বিভিন্নভাবে রাষ্ট্র পরিচালনার অথবা সেসব দেশের যে বিভিন্ন বিষয় নিয়ম কানুন অথবা সংবিধান সেই বিষয়গুলো সম্পর্কে আমরা ভালো জ্ঞান অর্জন করতে পারব। তো পৌরনীতির এই আলোচনায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে নাগরিকরা আছে তাদের প্রচুর পরিমাণে এই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করতে হবে, তবেই আমাদের দেশের ভিতর সুন্দর পরিবেশ, সুশাসন এবং স্বচ্ছতা, জবাবদিহিতা এই বিষয়গুলো আমরা দেখতে পাবো এবং যারা শাসক তারা যথাযথভাবে তাদের দায়িত্ব এবং তাদের উপর অর্পিত যে বিষয়গুলো সেগুলো তারা যথাযথ পালন করতে তারা বাধ্য হবে। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সুশাসন। আমরা সুশাসন বলতে কি বুঝি এবং কিভাবে একটি রাষ্ট্র মানে সুশাসনের যে বিভিন্ন ধরনের শর্তাবলী গুলো আছে সেগুলো মেনে পরিচালিত হয়ে থাকে, অর্থাৎ কোন একটি রাষ্ট্রকে অথবা শাসন ব্যবস্থাকে আমরা দেখে কিভাবে বলতে পারবো যে এই রাষ্ট্রে অথবা এই শাসনে সুশাসন ব্যবস্থায় পরিচালিত হচ্ছে। তো পৃথিবীতে প্রতিটি রাষ্ট্র এখন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে পরিচালিত হচ্ছে এবং তাদের লক্ষ্যই হচ্ছে জনগণের সেবা করা, জনগণকে বিভিন্নভাবে রাষ্ট্রের যে সুযোগ সুবিধা সেগুলো যথাযথভাবে প্রদান করা। তো এর মধ্যেও আমরা দেখতে পারি যে আমাদের এইসব রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যারা পরিচালক অথবা দায়িত্বে থাকে তারা বিভিন্নভাবে দুর্নীতি, স্বজনপ্রীতি অথবা বিভিন্নভাবে সরকারি বিভিন্ন সম্পদগুলো তারা যথাযথভাবে দেশের উন্নয়নে, রাষ্ট্রের উন্নয়নে কাজে না লাগিয়ে তারা ব্যক্তিগত অথবা দলীয় ভাবে তারা সেগুলোকে বোক দখল করে থাকে, যার কারণে আমরা দেখি যে সেই সব দেশে অনেক ধরনের বিশৃঙ্খলা, রাজনৈতিক কোন্দল অর্থাৎ রাজনৈতিক যে সংঘাতগুলো সেই সংঘাতগুলো আমরা দেখতে পারি, জনগণ এবং শাসকের মধ্যে অনেক ধরনের দূরত্ব আমরা দেখতে পারি, জনগণকে শাসকরা সেইভাবে গুরুত্ব এবং মূল্যায়ন করে না সেই বিষয়গুলো আমরা দেখতে পারি। তো সুশাসনে এই বিষয়গুলো কোনোভাবেই আমরা কামনা করি না অথবা গ্রহণযোগ্য নয়। সুশাসন মানে হচ্ছে শাসক এবং নাগরিকদের সাথে একটি সুসম্পর্ক, তারা নির্ধিদায়, নির্ভয়ে এবং তারা যে কোনো সময়
রাষ্ট্রীয় যে কার্যক্রমগুলো আছে সেই সব কার্যক্রম সম্পর্কে তারা বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের যে জানার একটা বিষয় সেই বিষয়গুলো তারা সহজে জানতে পারবে এবং কি ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এখানে কি কি ধরনের বিষয়গুলো জড়িত আছে সেগুলো সম্পর্কে তারা সহজে জানতে পারবে। তো যাই হোক, আমরা দেখি আমাদের পাঠ্যপুস্তকে সুশাসন বলতে অর্থাৎ সুশাসন সম্পর্কে কি বলা হয়েছে। সুশাসন বলতে বোঝায় চিন্তা ও বাক স্বাধীনতা, দায়িত্বশীলতা, অংশগ্রহণ, স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিকতা এবং সর্বোপরি আইন শৃঙ্খলা এবং সামাজিক রাজনৈতিক সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক নিরাপত্তা, অর্থাৎ নাগরিকদের এই বিষয়গুলো সম্পর্কে যথাযথভাবে সুযোগ সুবিধা এবং অধিকার দিতে হবে। বাক স্বাধীনতা বলতে আমরা বুঝি যে অন্যায়ের বিরুদ্ধে অথবা দুর্নীতির বিরুদ্ধে অথবা অস্বচ্ছতার বিরুদ্ধে প্রতিবাদ করা, তার নিজস্ব মতামত ব্যক্ত করার যে অধিকার, অর্থাৎ সরকার অথবা শাসক শ্রেণী যদি অন্যায় করে ভুল করে তাহলে তাকে সমালোচনা করা অথবা তার বিরুদ্ধে অর্থাৎ তার সেই অপরাধের বিরুদ্ধে কথা বলার যে সুযোগ এবং অধিকার, রাষ্ট্রীয় যে বিভিন্ন ধরনের নীতিমালা, আইন, সংবিধান, এইগুলোতে যদি কোনো ধরনের অসামঞ্জস্যতা থাকে অর্থাৎ কোনো ধরনের যদি নাগরিক অধিকারের থেকে বিচ্ছিন্ন কোনো আইন অথবা সংবিধান প্রণয়ন করে থাকে, সেই সব বিষয়গুলো সম্পর্কে সরকারকে চাপ দেওয়া অথবা সরকারের সাথে আলোচনার সাপেক্ষে সেগুলো সংশোধন অথবা বিয়োজন সংযোজন করার যে সুযোগ সেগুলোতে অংশগ্রহণ করা, এই বিষয়গুলো সম্পর্কে নাগরিককে যথাযথভাবে সুযোগ এবং অধিকার দিতে হবে এবং তাদের সেখানে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এবং রাজনৈতিক অর্থনৈতিক নিরাপত্তা, অর্থাৎ রাজনৈতিকভাবে তাকে তার যে চিন্তা ভাবনা সেটা প্রকাশ করার জন্য অধিকার অথবা সুযোগ দিতে হবে এবং অর্থনৈতিকভাবে প্রত্যেক নাগরিককে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে যেন তারা তাদের পরিবার পরিজন নিয়ে তাদের যে মৌলিক চাহিদাগুলো আছে সেগুলো তারা পূরণ করতে পারে এবং তারা সমাজ এবং রাষ্ট্রের একজন মূল্যবান নাগরিক অথবা তার যে বিভিন্ন ধরনের অধিকার সেগুলো যেন সে পেতে পারে সে বিষয়গুলো সম্পর্কে এখানে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, তবে আমরা সেই শাসন ব্যবস্থাকে সুশাসন বলে বিবেচনা করতে পারি অথবা আমরা বলতে পারি। তো আলেকজান্ডার কো বলেছেন, সরকারের গঠন ও নাম দিয়ে শুধু বোকারাই মাথা ঘামায়, সরকার উত্তম শাসন করে, যে সরকার উত্তম শাসন করে তাই হচ্ছে সুশাসন। আমরা দেখি যে অনেক সরকার অথবা অনেক দল তারা যদিও বা দেশের জন্য অথবা নাগরিকের জন্য অনেক ক্ষতিকর অথবা ক্ষতিকারক কার্যক্রম পরিচালনা করে থাকে, তারপরেও জনসাধারণ অন্ধভাবে তাদেরকে সমর্থন করে, তাদেরকে বিশ্বাস করে এবং তাদেরকে ভোট প্রদান করে। তো এই বিষয়গুলো সম্পর্কে আলেকজান্ডার পোপ বলেছেন, যারা বোকা, যারা মানে অন্ধভাবে কোনো একটি রাজনৈতিক দলকে সমর্থন করে, সাপোর্ট করে, তো এখানে কি বলছে সেটাকে কোনো ধরনের মানে শাসন হিসেবে চিন্তা করা যায় না অথবা বিবেচনা করা যায় না। কিন্তু যে সরকার ভালোভাবে শাসন করে, উত্তম শাসন করে, সেই শাসন ব্যবস্থাকে সুশাসন হিসাবে চিহ্নিত করা যায়। অর্থাৎ সেই যে সরকার রাষ্ট্রের সংবিধানের প্রতি অনুগত থাকে এবং সংবিধান অনুযায়ী পরিচালিত হয় তাকে সুশাসন বলে। রাষ্ট্রের যে সংবিধান সেটা প্রত্যেকের জন্য সমানভাবে প্রযোজ্য, যারা আইন প্রণয়ন করে অথবা সংবিধান প্রণয়ন করে তাদের জন্য সেই সংবিধান যথাযথভাবে প্রযোজ্য। যদি সে নিজেকে সংবিধানের ঊর্ধ্বে মনে করে, আইনের ঊর্ধ্বে মনে করে, তখনই সমাজে, রাষ্ট্রে এবং দেশে বিভিন্ন ধরনের নৈরাজ্যতা, অরাজকতা এবং বিশৃঙ্খলা দেখা দেয়, তখন সেই দেশে সুশাসনের কথা অথবা আশা আমরা করতে পারি না। যার কারণে এখানে বলা হয়েছে যে সরকার রাষ্ট্রের সংবিধানের প্রতি অনুগত থাকে এবং সংবিধান অনুযায়ী পরিচালিত হয় তাকে সুশাসন বলে।
সুশাসন হলো সেই সরকার যে সরকারের ক্ষমতা সংবিধান বিধান সাংবিধানিক বিধান এবং জনগণের ইচ্ছা ও ক্ষমতা দ্বারা সীমাবদ্ধ হয়। তো আমাদের বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ। এখানে জনগণের ভোটাধিকার অথবা ভোটের মাধ্যমে আমাদের শাসন ব্যবস্থা, সরকারের যে পরিবর্তন হয়, রাজনৈতিক যে প্রেক্ষাপটের পরিবর্তন হয়, সেখানে অবশ্যই আমাদের সংবিধানে যে নিয়মগুলো আছে সেই নিয়ম অনুযায়ী আমাদের ক্ষমতা, রাষ্ট্র পরিচালনা এবং জনগণকে বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধার কথা উল্লেখ করা আছে সেগুলোকে আমাদের যথাযথভাবে নিশ্চিত করতে হবে, তবেই আমাদের বাংলাদেশে একটি সুশাসন ব্যবস্থা পরিচালিত হবে। যাই হোক, আজকে আমরা আলোচনায় যে বিষয়গুলো দেখলাম যে সমাজকর্মের সাথে নাগরিক এবং সুশাসনের যে কি ধরনের কোরিলেশন আছে, অর্থাৎ দুটি পেশা দুটি সাবজেক্ট আমাদের নাগরিক এবং সমাজের মানুষের জন্য কাজ করে থাকে। সমাজকর্ম যেমন সমাজের মানুষের সমস্যা, তাদের বিভিন্ন ধরনের যে অভাব, তাদের বিভিন্ন ধরনের চাহিদা, এই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে। তাদের কীভাবে আত্মনির্ভরশীল করা যায়, কীভাবে তাদের স্বাবলম্বী করা যায়, কীভাবে তাদের সমাজে সচ্ছলভাবে জীবনযাপন করা যায়, তাদের পারিবারিক যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো আছে সেগুলো কীভাবে দূর করা যায়, সমাজের মানুষকে এককভাবে, দলীয়ভাবে এবং সমষ্টিগতভাবে কীভাবে সেবা এবং সহায়তা করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কাজ করে। এবং অপরদিকে পৌরনীতি এবং সুশাসন কীভাবে সমাজের শান্তি শৃঙ্খলা নিয়ম এবং সমাজের মানুষের ভিতর যে একটি সৌহার্দ্যবোধ, ভ্রাতৃত্ববোধ এবং সরকার এবং নাগরিকের সাথে কীভাবে সুসম্পর্ক স্থাপন করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কাজ করে। অর্থাৎ একই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো সমাজকর্ম এবং পৌরনীতি তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সমাজের মানুষকে বিভিন্নভাবে সেবা সহায়তা এবং তাদেরকে পাশে দাঁড়ানো এবং তাদের বিভিন্নভাবে যথাযথভাবে এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে অবগত অর্থাৎ অবগত করা। তো যাই হোক, আজকের আলোচনা আমরা আজকে দীর্ঘায়িত করছি না, পরবর্তীতে আমরা সমাজকর্ম, সুশাসন এবং পৌরনীতি বিষয়ের যে বাকি অংশগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের এই আলোচনায় আমরা যে বিষয়গুলো আমরা জানতে পেরেছি, শিখতে পেরেছি, সেগুলো যেন অত্যন্ত মনোযোগের সাথে আমরা দেখি এবং শিখি, তোমাদের প্রতি আমাদের আহ্বান থাকবে। আশা করি তোমাদের ব্যক্তিগত জীবনে, পেশাগত জীবনে আমাদের এই শিক্ষাটা খুবই ফলপ্রসূ হবে, আমাদের জীবন চলার পথে খুবই সহায়ক হিসেবে কাজ করবে। তোমাদের সবার প্রতি আমার শুভকামনা রইল, সবাই ভালো থাকবে, আগামী ক্লাস পর্যন্ত যেন সবাই সুস্বাস্থ্য এবং ভালো থাকে, তার জন্য আমরা সবাই সবার প্রতি আমাদের সৃষ্টিকর্তার প্রতি আমরা প্রার্থনা করব, যাহাতে আমাদের বর্তমান যে অবস্থা এই অবস্থা থেকে আমরা যেন খুব দ্রুত উত্তরণ ঘটাতে পারি এবং সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি, এবং আমাদের যে বিভিন্ন ধরনের কার্যক্রম সেগুলো যেন আমরা ভালোভাবে সম্পাদন করতে পারি। সবাই ভালো থেকো, আগামী ক্লাসে আবার দেখা হবে।